আসসালামু আলাইকুম প্রিয় সদস্যবৃন্দ। তো আজকের এই ভিডিওটা আমি আসলে কথা বলবো যে মাইনিং বর্তমান সময়ে কি প্রফিটেবল নাকি নন প্রফিটেবল। আমরা আশেপাশে যেইখানেই তাকাচ্ছি শুধু মাইনিং সাইট আর মাইনিং সাইট, তেমনই একটা মাইনিং সাইট নিয়ে আমরা কথা বলবো যেখানে এ টু জেড সব কিছু দেখাই দেবো এবং ভিডিওর শেষ অংশে আমি কথা বলবো যে এই সাইটটা আসলে আপনার জন্য প্রফিটেবল হবে কি হবে না, তো এই বিষয়টা নিয়ে আমরা কথা বলি। ওকে, তো চলুন এখন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, ভিডিওতে ভুল ত্রুটি হতেই পারে, মানুষ মাত্রই ভুল, আমারও যদি কোনো ভুল আপনার নজরে পড়ে অবশ্যই ধরিয়ে দিবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কটা থেকে ক্লিক করে আপনি যখন ওপেন করবেন আপনাদের সামনে এইরকম একটা অপশন শো করবে। প্রথমে আপনার ইমেলটা দিতে হবে ইমেলের ঘরে, দেন আপনাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা আপনার মন মতো দিলে হবে, দেন সেম পাসওয়ার্ডটা আবার নিচের ঘরে দিবেন। দেওয়ার পরে ডান, আর আপনি যখন আমার ডিসক্রিপশন থেকে আসবেন তখন এই নিচের কোডটা অটোমেটিক বসে যাবে, কোডে আপনার নাড়াচাড়া করার দরকার নেই কারণ এই কোড ছাড়া আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। দেন আপনি অ্যাকাউন্ট এখানে করার পর এখানে সাইন আপে ক্লিক করবেন, সব কিছু ইনফরমেশান দেওয়ার পর দেন আপনাদের হয়ে যাবে। ওকে, হওয়ার পর আপনার লগ ইন অপশনে চলে যাবেন। লগ ইন অপশনে গেলে আপনি যদি সেভ করে রাখেন তাহলে আপনার এখানে অটোমেটিক বসে যাবে, সেভ না করলে সব কিছু বসায় নেবেন, যে ইমেল এবং যে পাসওয়ার্ডটা দিলেন সেটা বসায় নেবেন। বসানোর পর লগ ইনে ক্লিক করবেন, হালকা একটু লোড হওয়ার পর লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর এখানে আপনি দেখতে পারতেছেন যে আমাদের অ্যাকাউন্ট শো করতেছে, আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স শো 00 শো করতেছে, আর আমাদের এখানে অ্যাকাউন্টে কিছু বিষয় শো করতেছে। তো আমরা হোমে যদি ক্লিক করি, হোমে ক্লিক করলে আমাদের সামনে একটা চার্ট চলে আসছে, তাদের ভিআইপি লেভেলগুলোর চার্ট চলে আসছে আমাদের এখানে, এখানে লিমিটেড টাইম ইভেন্ট চলে আসছে দেখতে পারতেছেন। তো তারা একটা সেলিব্রেট করতেছে, সেলিব্রেটটা হলো তাদের 10,000 মেম্বার তাদের অফিসিয়াল চ্যানেলের মধ্যে পূরণ হয়েছে, যে কারণে তারা কিছু ডিসকাউন্ট দিচ্ছে। তো আপনি যদি $100 সিঙ্গেল রিচার্জ করেন তাহলে আপনি $106 পেয়ে যাবেন, আর আপনি যদি $500 রিচার্জ করেন আপনি $30 এক্সট্রা পাবেন, মানে $530 পেয়ে যাবেন। আপনি যদি $1,000 একসাথে রিচার্জ করেন তাহলে আপনি $70 এখান থেকে বোনাস পাচ্ছেন এবং এই $70 মিলে $1,070 হয়ে যাবে। তো প্রত্যেকটা ডলারে এরকম তারা বিবরণী এবং প্রত্যেকটা ডলারে কিন্তু তারা এরকম টাকা পয়সা দিচ্ছে। আর তাদের এখানে কাস্টমার সার্ভিস রয়েছে টেলিগ্রামে, এটা দেখে নেবেন, এখানে ক্লিক করলে আপনাদের টেলিগ্রামে চলে যাবেন, টেলিগ্রামে গিয়ে তাদের কাস্টমার সার্ভিসটা মাস্ট দেখে নেবেন, কারণ কোনো জায়গায় কাজ করার আগে তাদের হেল্পলাইন তাদের কাস্টমার সার্ভিস দেখে নেওয়া আমাদের সবার দায়িত্ব। তো তাদের এখানে এই যে তাদের এটা কাস্টমার সার্ভিস, কোনো কিছু না বুঝলে এই কাস্টমার সার্ভিসকে আপনি নক দেবেন, নক দিলে হয়ে যাবে। ওকে, দেন এই বিষয়টা গেল, এই বিষয়টা যাওয়ার পর এখানে আরও তাদের ইনভেস্টমেন্ট কিছু রুলস রয়েছে, এগুলো আপনি চাইলে দেখতে পারেন, এবং তাদের এই যে হোয়াটসঅ্যাপ কাস্টমার সার্ভিস রয়েছে সেটাও দেখতে পারেন, তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে এটাতেও দেখতে পারেন, তাদের কাস্টমার সার্ভিস দেখাই দিলাম। দেন আরেকটা নেক্সটে গেলাম, আরেকটা নেক্সটে গেলে তাদের কোম্পানির অফিসিয়াল লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম আছে, কাস্টমার সার্ভিস আছে, তাদের কাস্টমার হোয়াটসঅ্যাপ সার্ভিস আছে এবং কিছু রুলসের কথা বলা আছে, আপনি কীরকম কীরকম এখান থেকে বোনাস পাবেন। ওকে, তো ডান সব কিছু আমরা কনফার্মে দিয়ে দিলাম। দেন এখানে দেখতে হবে আপনাদের কয়েকটা বোনাস আছে, এখানে সাইন ইন একটা আছে, আপনার সাইন ইন করলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনি কবে কবে এখানে সাইন ইন করেছেন বা আপনি কবে কবে কী করেছেন, এটা দেখতে পারবেন আপনি কবে কবে কত ডলার পেয়েছেন এখান থেকে দেখতে পারবেন। আপনি যাও কাউকে রেফারেল করলে, মানে আপনি এটা শেয়ার করে কাউকে যদি রেফারেল করেন, আপনার এই যে রেফার লিঙ্ক দিয়ে কাউকে রেফার করলে আপনি কিন্তু আপনার টিমে গিয়ে, মাই টিমে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার কয়জন কয়জন শেয়ার করতেছেন, কয়জন কয়জন আপনার টিমে মেম্বার আছে এবং তার জন্য আপনি কত প্রফিট করেছেন সব কিছু এখানে দেখাবে, টোটাল রিওয়ার্ডস কত পেয়েছেন টিমের জন্য। আর এখানে কিন্তু টিমের রেগুলার ইনকামটা রেগুলার পাবেন, মানে আপনার টিমে যারা জয়েন হয়েছে তারা এখানে যখন রেগুলার একটা ইনকাম করবে তার উপর একটা পার্সেন্টেজ আপনি রেগুলার পেতে থাকবেন। ওকে, তো এখানে টিম রয়েছে, এখানে রিচার্জ রয়েছে, অ্যান্ড এখানে আপনার টিমের মেম্বারগুলোর অ্যাকাউন্ট শো করবে। দেন এখানে উইথড্রলস বলে একটা অপশন রয়েছে, রেজিস্টার বলে অপশন রয়েছে এবং তাদের অ্যাপস বলে একটা অপশন রয়েছে। আপনি যদি তাদের অ্যাপস ডাউনলোড করতে চান তাহলে অ্যান্ড্রয়েডে ক্লিক করে আপনি তাদের অ্যাপসটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো আপনি ডাউনলোড এনিওয়েতে ক্লিক করলে আপনার ওনাদের অ্যাপসটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো আমি সেটা বলে দিলাম আপনাকে। আর এখন চলে আসি আমাদের এখানে ইনভেস্টমেন্টের বিষয়গুলোতে। আপনাদের এখানে ওয়ান ডে একটা ইনভেস্টমেন্ট রয়েছে, মানে একদিন পর, মানে আজকে আপনি যে টাকাটা ইনভেস্ট করতেছেন আপনি প্রফিট সহ কালকে সেই টাকাটা তুলতে পারবেন। ধরেন আপনি এটা মিনিমাম অ্যামাউন্ট $10, মানে $10-এর এটা
কম আপনি এই একদিনে ইনভেস্টমেন্টে করতে পারবেন না এবং $500 বেশি করতে পারবেন না। ওকে, তো এই $10 যেই প্যাকেজটা রয়েছে, ধরেন যে আপনি আজকে $10 এখানে করলেন, তাহলে কালকে $12 সহ, মানে $2 আপনার বোনাস আসতে পারে, তো ওই $12 সহ কালকে আপনি তুলে নিতে পারবেন। এরপরে রয়েছে 5 দিনের ইনভেস্টমেন্ট, যেটার মিনিমাম অ্যামাউন্ট $20, আর এখান থেকে আপনি পাবেন প্রায় $5,000 আপনি ম্যাক্স অ্যামাউন্ট করতে পারতেছেন। যেটা আছে 5 দিনের ইনভেস্টমেন্ট, সেখানেও আপনার প্রফিট আসবে, একটা ভালো পরিমাণ প্রফিট আসবে। এখানে দেখা যাচ্ছে 46%, এখানে দেখা যাচ্ছে 27%, মানে $10 আপনার 27% চলে আসতেছে, $20 আসতেছে 46%। দেন যে আরেকটা আছে দশ ডলারের আপনার, মানে যেটা একদিনের প্যাকেজ, এখানে আপনার রেগুলার আসবে 4% করে বোনাস। যেটা আছে আপনাদের 5 দিনের প্যাকেজ, এখানে 4.5% করে আসবে, মানে এখানে যদি আপনি $10 ঢোকান, তাহলে আপনি এখান থেকে $10.45 মতো ইনকাম করতে পারবেন একদিনের প্যাকেজটা থেকে। আর $100 ঢুকালে $104 এখান থেকে প্রফিট করতে পারবেন একদিনের প্যাকেজটা থেকে। সেমভাবে আপনি যদি $100 $5 দিনের প্যাকেজে ইনভেস্ট করেন, তাহলে আপনি এখান থেকে দিন শেষে গিয়ে আপনি পাঁচ দিন শেষে গিয়ে আপনি এখান থেকে $104.5 করে পাবেন, মানে $4.05 করে পাবেন। দেন আছে হলো, এখানে আছে USDT 10 দিনের একটা ইনভেস্টমেন্ট আছে, 10 দিনের ইনভেস্টমেন্টে আপনি $100 যদি ইনভেস্ট করেন, 10 দিন পর আপনি $106 পাবেন। আর আপনি যদি 30 দিনের প্যাকেজ আছে, 30 দিনের প্যাকেজ যেটা আছে, এটা হলো 8% করে রেট, মানে $100 যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে আপনি দিন শেষে গিয়ে $108 পেয়ে যাবেন 30 দিন শেষে। কিন্তু এটার মিনিমাম অ্যামাউন্ট $300-এর উপরে, মানে আপনি $300 আপনার মিনিমাম অ্যামাউন্ট, এটা $100 করতে পারবেন না। এরপর আছে 60 দিনের একটা প্যাকেজ, 60 দিনের প্যাকেজটাতে 16%, মানে $100 যদি আপনি এখানে 60 দিনের জন্য রাখেন, তাহলে $116 হবে। সেভাবে আপনি $500 এখানে মিনিমাম, $500 মিনিমামে কত আসে সেটা দেখে নেবেন। সেমভাবে আবার একটা আছে 90 দিনের, ওকে, 90 দিনেরটা হলো 26%, আপনি যদি $100 এখানে প্রবেশ করান, তাহলে আপনার এখানে $126 পেয়ে যাবেন। আর এখানে $1,000 মিনিমাম অ্যামাউন্ট, তার মানে $1,000 যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, 90 দিন পরে $1,260 পেয়ে যাবেন। কিন্তু এটা এতদিন থাকবে কি না এটা কেউ বলতে পারে না, তো সবসময় চিন্তা করবেন যে ছোটো প্যাকেজগুলো নেওয়া। যেমন একদিনের যে প্যাকেজগুলো আছে, এটা 45 সেন্ট যদি আপনার লাভ হয়, সেটাও লাভ, আপনার 2 দিন গেলে আপনার এখান থেকে প্রায় $1 মতো লাভ হচ্ছে, মানে আপনি যদি 2 বার এটার মধ্যে ইনভেস্ট করেন, মানে আপনি একটা টাকা পাইলেন, সেই টাকাটাকে আবার ইনভেস্ট করে দিলেন, 2 দিন পরে গিয়ে আপনি $10 বা $11 মতো পেয়ে যাচ্ছেন আপনি এখান থেকে। ওকে, আপনি যদি $10 এখানে ইনভেস্টমেন্ট করেন, তাহলে $11 মতো পাচ্ছেন 2 দিন পরেই। তো আপনি সবসময় ছোটোটার দিকে নজর দিবেন, বড়টার দিকে নজর দিলে আবার অনেক সময় ক্ষতি হয়। তো ইনভেস্ট করার জন্য আপনার যে কাজটা করতে হবে, আপনার ইনভেস্টে ক্লিক করতে হবে। ইনভেস্টে ক্লিক করার পর এখানে ইনভেস্ট বলে একটা নিচে অপশন আছে, এখানে আপনার ক্লিক করতে হবে। দেখেন আপনি এখানে কত ডলার ইনভেস্ট করতেছেন সেটা শো করতেছে। তো আমি দিলাম যে আমি $10 করতে যাচ্ছি, তো কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করলে হবে না, কারণ আমাদের অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স নেই। তারা আবার এই যে দেখুন বারবার দেখাচ্ছে অ্যাকাউন্টে ব্যালেন্স নেই। ওকে, তো আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স আনতে হবে সবার আগে। ব্যালেন্স আসার জন্য এখানে রিচার্জ করতে হবে। আমি অ্যাকাউন্টে ক্লিক করলাম, দেন এখানে দেখতে পারবেন রিচার্জ একটা অপশন আছে, ডিপোজিট একটা অপশন আছে, ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে আমাদের। দেন তাদের একটা TRC20 অ্যাড্রেস দিয়েছে আমাদের, এটাকে কপি করে নিতে হবে আমাদের। কপি করার পর আমাদের চলে যেতে হবে বাইন্যান্স অ্যাকাউন্টে। তো আমরা সবাই চলে যাচ্ছি বাইন্যান্স অ্যাকাউন্টে, আমাদের এটা নিজস্ব বাইন্যান্স অ্যাকাউন্ট। তো আপনাদের সবার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে, মাস্ট বি। যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে, কীভাবে খুলতে পারেন পুরো বিষয়টা আপনি কিন্তু একটু দেখলেই বুঝতে পারবেন। তো আমি এখন যে কাজটা করব, আমি এখান থেকে ওয়ালেটস অপশনে ক্লিক করতেছি। এখান থেকে দেখতে পারবেন ওয়ালেটস অপশনে ক্লিক করার পর আমাদের ব্যালেন্স আছে $39। আমরা স্পট ওয়ালেটে চলে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে আমরা উইথড্র বাটনে ক্লিক করব। উইথড্র বাটনে ক্লিক করার পর আমরা USDT সার্চ করব, USDT সার্চ করব। দেন আপনারা সেন্ড ভিএ ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক করবেন। দেন এখান থেকে নেটওয়ার্কটা অবশ্যই TRC20 অ্যাড্রেসটা সিলেক্ট করে নেবেন। দেন এখানে আপনি $10 ইনভেস্ট করতে হলে মাস্ট বি আপনার $11 দিতে হবে। সরি, আগে তাদের এখানে আমরা যে অ্যাড্রেসটা আছে সেটা পেস্ট করে দিলাম অ্যাড্রেসের জায়গায়। অ্যান্ড আমাদের এখন অ্যামাউন্ট $11 দিতে হবে, কেননা আমরা $10 কিন্তু ইনভেস্টমেন্ট করতে হলে আমাদের $1 কিন্তু ফি কাটবে, যে কারণে আমি এখানে $11 দিলাম। দেন উইথড্রতে ক্লিক করলাম, দেন কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর হালকা একটু লোড হবে, আমাদের নাম্বার একটা কোড পাঠাবে, আমাদের ইমেল একটা কোড পাঠাবে। তো এই দুইটা কোডের জন্য আমরা একটু অপেক্ষা করে নেব ধীরে সুস্থে। দেন আমরা কোডটা বসাই এখানে, কিন্তু দেখলেন যে উইথড্র করে দিলাম। অ্যান্ড আমাদের এখন একটু অপেক্ষা করতে হবে, কারণ তাদের এটা কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে। প্রসেসিংটা শেষ হয়ে গেলে আমাদের কিন্তু এখানে ডলারটা ঢুকে যাবে ইনশাল্লাহ। ওকে, তো আমরা একটু অপেক্ষা করি আমাদের এটা প্রসেসিং পর্যন্ত। আমরা ভিউ হিস্টোরিতে যাই, হিস্টোরিতে গিয়ে দেখি আমাদের এটা প্রসেসিং হতে কীরকম সময় লাগতে পারে।
তো এখানে দেখুন আমাদের ইউএসডিটি অ্যাড্রেসটা এখন কমপ্লিট চলে আসছে। আসার পর এখন আমরা যখন আমাদের আবার ওয়েবসাইট আমরা চলে যাব, দেন আমাদের ওয়েবসাইটে চলে যাওয়ার পর আমাদের কিছু আর করতে হবে না। অনেকে ভাববেন যে ওয়েবসাইটে ডিপোজিট হলো কি না, আপনি একটা রিফ্রেশ দিলে দেখতে পারবেন আপনাদের অ্যাভেলেবেল ব্যালেন্স $10 কিন্তু চলে আসছে। দেন আপনারা এখান থেকে হোমে চলে যাবেন, হোমে যাওয়ার পর আপনি আবার এখান থেকে দেখতে পারবেন যে তাদের ইনভেস্টমেন্টের একদিনের যেটা রয়েছে এক্সপিরিয়েন্স, সেটা আমরা এখন ইনভেস্ট করতে যাচ্ছি। $10 ইনভেস্ট করব, কনফার্মে ক্লিক করলাম, দেন আমাদের এটা কিন্তু পারচেস সাকসেসফুল। দেন আমাদের এখন এটার মধ্যে আমরা $0.4 এখান থেকে আমরা কিন্তু ইন্টারেস্ট পেয়ে যাব। দিন শেষে গিয়ে এই $10 আমরা উইথড্র করতে পারবো। ওকে, তো আশা করি যে ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন, ক্লিয়ার হতে পেরেছেন যে আমরা দিন শেষে গিয়ে $10.04 উইথড্র করতে পারবো। ওকে, প্রায় একদিন পর চলে আসছি আমরা সেই সাইটটাতে, এবং এইখানে দেখতে পারতেছেন আমাদের এখন ব্যালেন্স আছে $10.04। আমাদের 4 সেন্ট এই একদিনে ইনকাম হয়েছে। তো এই টাকাটা আমি চাইলে এখন উইথড্র করে নিতে পারবো পুরো টাকাটা সহ। একদিন পর ফিরত এসেছি, আপনাদের পুরো বিষয়টা যেন একবার ক্লিয়ারলি বোঝাতে পারি যে মাইনিং সাইট এখন বর্তমানে কেমন হবে। তো এখন এটা কিন্তু একদিন পর আমি চলে আসার পর দেখতে পারতেছেন যে আমাদের $10.04 মতো এখানে আছে। তো এটা উইথড্র করার জন্য জাস্ট আমরা উইথড্রতে ক্লিক করব। উইথড্রতে ক্লিক করার পর আমাকে বলতেছে যে আমার একটা পাসওয়ার্ড আগে সেট করতে হবে, উইথড্রয়াল পাসওয়ার্ড। তো আমি একটা উইথড্রয়াল 6 ডিজিটের পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আমি দিয়ে নিচ্ছি, তো আপনিও দিয়ে নেবেন। ওকে, দেওয়ার পর মডিফাইতে ক্লিক করলাম, ক্লিক করার পর মডিফাইড সাকসেসফুল হয়ে গেল, দেন আমাদের হয়ে গেল ডান। ওকে, ডান হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা উইথড্রতে ক্লিক করলেই আমাদের এখন এরকম উইথড্রল একটা অপশন চলে আসবে। দেন আমি এখান থেকে উইথড্রল ওয়ালেট একটা সিলেক্ট করতে হবে, কিন্তু আমাদের কোনো উইথড্রল ওয়ালেট এখানে দেওয়া নাই, যে কোনো আমরা প্লাস আইকনে ক্লিক করে সেটিংসে ক্লিক করলাম। দেন আমাদের এখানে বলতেছে যে ভেরিফাই ইমেল, মানে আমাদের এই ইমেলটা ঠিক আছে কিনা সেটা ভেরিফাই করতে হবে। দেন সেন্ড করলাম কোড, আমাদের এই ইমেলের মধ্যে একটা তারা কোড পাঠাবে, কোডটা দিতে হবে আমাদের। ওকে, আমাদের কোডটা দেখুন চলে আসছে। দেন আমি কোডটাকে এখান থেকে সরাসরি কপি করে ওই ওয়েবসাইটটাতে গিয়ে পেস্ট করে দিলেই হয়ে যাচ্ছে আমাদের ভেরিফাই। তো ভেরিফাই হওয়ার পর দেখতে পারতেছেন যে আমাদের এরকম এখন আমরা অ্যাড করতে পারবো। অ্যাড করার জন্য আমরা এখানে TRC20 দিব, TRC20 সিলেক্ট করে এখানে আমাদের ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে। তো আমি এখন এটাকে ওয়ালেট অ্যাড্রেস দেওয়ার জন্য বাইন্যান্সে যেতে হবে। তো আমরা বাইন্যান্সে চলে যাচ্ছি এবং বাইন্যান্স থেকে আমাদের TRC20 অ্যাড্রেসটা বের করে দেন ওইখানে দিতে হবে। তো আমরা এই কারণে স্পট ওয়ালেটে চলে আসলাম, এখান থেকে ডিপোজিটে ক্লিক করলাম, USDT-তে ক্লিক করলাম, USDT-র মধ্যে TRC20 আছে, TRC20 সিলেক্ট করে এই অ্যাড্রেসটাকে কপি করে নিলাম। কপি করার পর আমরা এখানে সুন্দর মতো এসে আমাদের এই ওয়ালেট অ্যাড্রেসটাকে পেস্ট করে দিলাম। তো এটাকে সেট অ্যাজ ডিফল্ট করে দিলাম, কারণ আমাদের বারবার না হলে পেরেশানি হতে হবে। তো আমরা এখন সেভ করে দিলাম। তো সেভ করার পর দেখতে পারতেছেন যে আমাদের এই অ্যাড্রেসটা চলে আসছে, আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। এখন আমাদের অল এখানে অল দিলাম, মানে আমাদের যত টাকা আছে সবটাকে আমি একসাথে উইথড্র করে নেব। দেন আমাদের পেমেন্ট পাসওয়ার্ডটা দিতে হবে, যেটা আমরা একটু আগে সেট করলাম 6 ডিজিটের, ওইটা আমরা দিয়ে নেবো এখানে। ওকে, দেন সব কিছু দিলাম, দেওয়ার পর সাবমিটে ক্লিক করলাম, সাবমিট আমাদের হয়ে গেল। আমাদের কিন্তু পেমেন্টটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আপনি দেখতে পারবেন। ওকে, তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, আমরা আমাদের বাইন্যান্সে গিয়ে বসে থাকি, ওয়েট করে দেখি আমাদের কতক্ষণ সময় নেয় তারা $10 পাঠানোর জন্য। আমাদের বর্তমানে ওয়ালেটে ব্যালেন্স আছে দেখতে পারতেছেন $31.01। $10 পাঠালে আমাদের $41 হয়ে যাওয়ার কথা, $41 সামথিং হয়ে যাবে, $10.04 আমাকে পাঠাবে। তো যে কারণে আমরা স্পট ওয়ালেটের হিস্ট্রিতে গিয়ে বসে থাকি, আমরা বসে বসে আপনাদের তো দেখাতে হবে, তাই না? তো ডিপোজিটে আমরা দেখুন, ডিপোজিটে আমরা আসি এখন। আর আপনি আমার টাইমটা খেয়াল করেন, আমি উইথড্র দিয়েছি কিন্তু 7:20, এখানে 19:20 লেখা ছিল যখন, তখন আমি উইথড্র দিয়েছি। তো প্রায় 1 মিনিট হয়েছে, এখন কতক্ষণে তারা পেমেন্ট করে এটা আপনাদের সবারই দেখার কথা, কারণ এখানে পেমেন্ট সিস্টেমটা অটোমেটিক। আর বর্তমানে যতগুলো মাইনিং সাইট আছে সবগুলোতে পেমেন্ট সিস্টেমই অটোমেটিক, আপনাকে অটোমেটিক তারা পেমেন্ট করে দেয়। তো অটোমেটিক পেমেন্ট করলে খুব দ্রুত সময় পেমেন্ট আসলে পাওয়া যায়। তো যে কারণে আমরা একটু ওয়েট করে নিচ্ছি, আমাদের 1 মিনিট হয়ে গেছে, 2-3 মিনিটের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ, দেখা যাক। তো দেখুন, আমাদের অলরেডি কিন্তু বাইন্যান্স থেকে মেসেজ চলে আসছে যে $10.04 আমাকে প্রায় 7 মিনিট সময় দিয়েছে এই পেমেন্টটা করার জন্য। আর এখন আমাদের ইমেল, হ্যাঁ এখন ইমেলটা আসছে একটা রিলোড দেওয়ার পর। তো এই দেখুন আমাদের $10.04। এখন আমি যদি বাইন্যান্সে যাই তাহলে সেটাও আমি একটু দেখাই দিই। বাইন্যান্সে গিয়ে আমাদের রিফ্রেশ একটা দিতে হবে, তাহলে দেখুন $10.04 প্রায় 6 মিনিট সময় নিয়েছে, এখানে 26-এ পৌঁছাইছে। তো 6 মিনিট সময় নিয়েছে পেমেন্টটা হইতে। আর ওয়েবসাইটে যদি তাদের যাই, উইথড্রয়াল রেকর্ডে গেলে, আমি কখনও উইথড্রয়াল দিইনি, এই ফার্স্ট একটা দিলাম।
তো অ্যামাউন্ট দেখতে পারতেছেন যে $10.04 এটা আমাদের সাকসেস লিখে আসছে, তার মানে আমাদের পেমেন্টটা তারা করে দিয়েছে প্রায় 7 মিনিট সময় নিয়ে। তো আশা করি যে পুরো ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন। তো যেভাবে দেখালাম এই সাইটটাতে এইভাবেই মূলত টাকা ইনকামের প্রসেসটা রয়েছে, এইভাবে সব কিছু করতে হয়, এ টু জেড দেখাই দিছি ইনশাল্লাহ। তো এখন বলি যে এই সাইটটা আপনার জন্য প্রফিটেবল হবে কি না, এই সাইটটা আপনার জন্য আসলে প্রফিটেবল হবে কিনা এটা জানার আগে আমাদের বুঝতে হবে যে বর্তমানে এই মাইনিং সাইটগুলো কীভাবে চলতেছে। মাইনিং সাইট বলতে এগুলো কোনো ধরনের কিন্তু মাইনিং একটু করে না, আপনার ভুল ধারণা হতে পারে যে এগুলো হয়তো বা নিজেরা মাইনিং করে আমাকে ওইখান থেকে প্রফিট দেয়, আমার টাকায় হয়তো বা তারা কোনো বিজনেস করে ওইখান থেকে প্রফিট দেয়, কিছুই না। এরা মার্কেট থেকে একটা পরিমাণ টাকা তুলে তোলার পর তারা আসলে যে জিনিসটা করে হঠাৎ করে ধরেন যে 1.5-2 মাস থাকার পর মার্কেট থেকে উধাও হয়ে যায় বা নাই হয়ে যায়। কিন্তু মাইনিং সাইট বর্তমানে বলা যেতে পারে যে মাইনিং সাইট খুব বেশি প্রফিটেবল হবে না, তবু যদি 4-5 মাস টিকে যায় অনেক প্রফিটেবল হবে। তো এই সাইটটা 4-5 মাস টিকবে কি টিকবে না সেটা আপনারা একটু বুঝে নেবেন। আর আমি এতটুকুই বলবো এই সাইটটা থেকে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম আমার আই বাটনে দেওয়া আছে, এই যে আই বাটনে, এই ভিডিওটা যদি আপনি দেখেন বা আপনি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিব, এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই সাইটটা থেকে ওই সাইটটা অনেক পরিমাণ বেটার। যেমন এই সাইটটার বাংলাদেশে কোনো অফিস নাই, যে সাইট যে মাইনিং সাইটটা দেখালাম এটার বাংলাদেশে কোনো অফিস নেই, কিন্তু গতকালকে একটা ইনভেস্টিং সাইট দেখাইছি, মাইনিং সাইটও ইনভেস্ট করতে হয়, গতকালকে যে ভিডিওটা করেছি ওইটাতেও ইনভেস্ট করতে হয়। ওকে, তো গতকালকে যে ভিডিওটা করেছি ওইটায় বাংলাদেশে অফিস রয়েছে, ওইটা সব কিছু এখন বাংলাদেশে ক্রিয়েট করতেছে, বাইরের একটা কোম্পানি মালিকও বাইরের কিন্তু বাংলাদেশে অফিস ক্রিয়েট করতেছে, আরও বিভিন্ন কার্যক্রম করতেছে। তো এইটা 5-6 মাস বা 7 মাসও টেকার সম্ভাবনা আছে, যেই কারণে কিন্তু গতকালকে ভিডিওটা করেছি। এবং এইটা নিয়ে আমার উইথড্র ভিডিও খুবই সামনে একটা চলে আসবে, মানে এইটা এই সাইট না, গতকালকে যে ভিডিওটা করেছিলাম সেটা উইথড্র ভিডিও খুবই শীঘ্রই চলে আসবে, সেটা আপনাদের দেখাই দেবো, সমস্যা নাই। ওকে, তো আজকে এই পর্যন্তই। প্রফিটেবল হবে কি হবে না সেটা আপনার একটু চিন্তা ভাবনা করে তারপর বুঝে নেবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।